এইটি নেই তিনটে পয়েন্ট দেওয়ার আছে বলছে এই এই তিনটে পয়েন্ট একটা আইসোসেলেস রাইট ট্রাঙ্গেলের হবে সেটা আমাদের প্রোভাব করতে হবে তো তিনটে পয়েন্ট কি কি বলছে একটা বলছে সেভেন কমা টেন এটাকে আমরা এ ধরে নিচ্ছি আরেকটা পয়েন্ট বলছে মাইনাস টু কমা ফাইভ এটাকে আমরা বি ধরে নিচ্ছি আরেকটা পয়েন্ট বলছে থ্রি কমা মাইনাস ফোর এটাকে আমরা সি ধরে নিলাম তো আমরা সবার আগে এবি বার করছি এটা হয়ে যাবে সেভেন মাইনাস মাইনাস টু তাহলে এখানটা সেভেন প্লাস প্লাস টু হোল স্কোয়ার দিয়ে বসবে টেন মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাহলে এখানটা হচ্ছে নাইন এর স্কোয়ার এখানটা হচ্ছে পাঁচের স্কোয়ার তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ ওয়ান এখানটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে ওয়ান জিরো সিক্স রুট ওভার অফ ওয়ান জিরো সিক্স এটা হচ্ছে এবি বিসি বার করছি বিসি কত হবে এটা হয়ে যাবে ওয়ান তাহলে এখানটা হচ্ছে ওয়ান জিরো সিক্স আবার c এ বার করছি এ পয়েন্টটা ছিল সেভেন কমার টেন এ পয়েন্টটা ছিল সেভেন কমা টেন আর সি পয়েন্ট থ্রি কমা মাইনাস ফোর তাহলে এখানটা হচ্ছে সেভেন মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে টেন মাইনাস মাইনাস চার মানে হচ্ছে টেন প্লাস চার হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি চার এর স্কোয়ার এখান থেকে পাচ্ছি ফোরটিন এর স্কোয়ার

পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু তো আমরা কি দেখলাম এই ট্রায়াঙ্গেলটা দুখানা সাইড আমরা ইকুয়াল দেখেছি ও এই সাইডটার এই সাইডটা ইকুয়াল দেখেছি এখন আবার দেখছি যে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার চলে আসছে তাহলে বলা যেতে পারে এটা একটা আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল দুটো সাইড ইকুয়াল বলে আইসোসেলেস আর পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার বলে এটা হচ্ছে

মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার তাহলে কত পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস থার্টিন এটা হচ্ছে এবি এবার বিসি বার করছি বিসি কত হবে এটা হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস টু প্লাস এক হোল স্কোয়ার মাইনাস টু আবার এখানটা হবে এ মাইনাস চার হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এক স্কোয়ার মানে হচ্ছে এক এখানটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এইট এ প্লাস এবার যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে বলা যেতে পারে এসি স্কোয়ার প্লাস স্কোয়ার এব হচ্ছে বিসি স্কোয়ার

এসি এবি আর এর জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি এখান থেকে সলভ করে আমাদের এটা বার করতে হবে বুঝতে পারলে কি করলাম টা বার করে নিয়েছিলাম টা বার করে নিয়েছিলাম বিসিটাও বার করে নিয়েছিলাম যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বলে দেওয়া ছিল লাস্টে আমরা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এইচ করেছি এখান থেকে আমরা সলভ করে এটা বার করছি তাহলে কত হবে এখান থেকে হয়ে যাচ্ছে রুট টু মানে হচ্ছে দুই

তাহলে কেন টু এ ক্যাল টু টু তাহলে এই ক্যাল টু পাচ্ছি আমরা এক তাহলে বলা যেতে পারে যে এর ভ্যালুটা হচ্ছে এক এটাই হচ্ছে